হাই, আমি রূপম। এখন কথা হবে অতনু ঘোষের ছবি বিনিসুতোয়ের ট্রেলার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? তো এই ছবিটা ট্রেলারের জন্য বেশ অনেকটাই এক্সাইটেড ছিলাম, কারণ বহু আগে এই ছবিটার কথা শোনা গেছিলো। ঋত্বিক চক্রবর্তী এবং জয়া আহসান রয়েছে, এবং অতনু ঘোষের ছবিতে এই যে সম্পর্কের যে ওঠানামা, যে দিকগুলো তিনি দেখান, সেগুলো দারুণ লাগে। তার ময়ূরাক্ষী থেকে শুরু করে রবিবার, ছবির যে ফ্রেমিং হয়, রবিবারে একটা জায়গা ছিল, আমি রিভিউ সময় বলেছিলাম যে একটা ঘরের মধ্যেই একটা ওয়ান টেকে শট ছিল, ওর সম্পূর্ণ অ্যাক্টিভিটিসটাকে ফ্রেমবন্দি করা হবে, বা হচ্ছে ওই গার্ডেনটার মধ্যে যেরকমভাবে প্রসেন চট্টোপাধ্যায় যাবে, তা এই যে ওর হচ্ছে বারবার যাওয়া এবং ফিরে আসা, তো সেটাকে যেরকমভাবে আলো আধারের মধ্যে দেখানো হয়েছিল, তো এগুলো তিনি তার ছবিতে করে থাকেন সম্পর্কের মোড়কে। এবং তার হচ্ছে ছবিটা ছিল হচ্ছে অ্যাবিশন, সেটা তো টাইম ট্রাভেল নিয়ে খুব মজার একটা সিনেমা, খুব ভালো। এবং যেরকম সেই ছবিতে লুপার্স থেকে শুরু করে বহু ছবিকে তিনি পোক করেছেন, সেগুলো বেশ ভালো। তো আমার অতনু ঘোষের ছবি খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা, তো এবার যদি কথা বলেছি বিনিসুতোয়ের যে ট্রেলার, তো সেটা হচ্ছে দুজন দুটো ভিন্ন মানুষ যারা একে অপরের সাথে কোনোভাবে সংযোগ রাখে না, তা দুজনই যাচ্ছে একটা রিয়েলিটি শো, যেখানে হচ্ছে একটা টাকার অঙ্ক রয়েছে, জিততে পারলে প্রশ্ন উত্তর দিয়ে বা খেললে টাকা পাবে 50 লাখ টাকা। তো জয়া আহসান যে তার হচ্ছে মেয়ের জন্য চায় এই টাকাটা, যদি সে পায়, তার মেয়ে বিভিন্ন দেশে ঘুরতে চায়, তাহলে তার মেয়ের স্বপ্ন পূরণ হবে। এবং এখানে ঋত্বিক চক্রবর্তী যে তার যে ওয়াইফ বা তার যে উডবি, তার যে ফিয়ান্সে, তো তার সাথে তার বিয়ে হবে এবং সে চায় টাকাটা তার জন্য। তো এই দুটো মানুষের পরিচয় হয় এবং অনেক অজানা কথা, অনেক অজানা দিক উঠে আসে। এই দুজন মানুষ, এই দুজন স্ট্রেঞ্জার কীরকমভাবে একে অপরের গল্প জানছে, এবং এখানে যে ফিয়ান্সে রয়েছে ঋত্বিক চক্রবর্তীর, তো সে একটা গল্পের বইয়ের কথা বলে, এবং হচ্ছে তার যে উল্লেখিত গল্প বা গল্পের যে দুটো চরিত্র, তাদের সাথে কি এই বাস্তবে রক্ত মাংসের দুটো চরিত্রের কোনো রকম সংযোগ রয়েছে, তো সেটা নিয়েই হচ্ছে মেবি এই ছবিটা। এবং এখানে একটা জায়গা দেখানো হচ্ছে যে জয়া আহসান, সে একদম অন্য একটা লুকে, একটা অন্য অবতার তার, এবং হচ্ছে ঋত্বিক চক্রবর্তী একটা অন্য জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো কোনটা ঠিক আসল এবং পরবর্তী সময় কোনটা আসবে, এবার যেহেতু অতনু ঘোষের ছবি প্রেডিক্ট করা খুব মুশকিল, তো সেটার জন্য অবশ্যই ছবিটা দেখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে এই ছবির মানে ট্রেলারের মধ্যে বহু দিক রয়েছে যেগুলো খুব দারুণ লাগে। যেমন হচ্ছে যখন এই উত্তর কলকাতার পুরনো বাড়িটা দেখছে, সেই দালানটাকে যেরকমভাবে দেখতে লাগছে, বা পিওভি শটে যে হ্যান্ডেলটা যেরকমভাবে এস্টাবলিশ করা, ওই শেকিনেসটা রয়েছে। এবং হচ্ছে আরও একটা জায়গা রয়েছে, জয়া আহসান দাঁড়িয়ে থাকবে, সে যেহেতু পড়ে যাচ্ছে, তার হাতে কাঁচ ফুটে যাচ্ছে, তো হাতে ব্যান্ডেজ করা, এবং সম্পূর্ণ ক্যামেরাটা টিল ডাউন হচ্ছে, আর ওই অ্যাডভেস্টারের মধ্যে বৃষ্টির জল পড়ছে, এত সুন্দর ফ্রেমটা লাগছে দেখতে। ওই লোকাল ট্রেন আসছে এবং হচ্ছে ও নিজের মেয়ের জন্য খাবার তৈরি করছে, তো শটটা দেখতে অপূর্ব লাগছে। আরেকটা জায়গা আছে, ঋত্বিক চক্রবর্তী বলছে যে আমি কিচেন চিমনিতে, তো এই যে ছোটো ছোটো ইন্টারাপ্টগুলো, এই যে ছোটো ছোটো অ্যাক্টিভিটিসগুলো তার ছবিতে থাকে, সেগুলো খুব ভালো লাগে দেখতে, খুব ন্যাচারাল মনে হয়, খুব সাটল মনে হয় না কেউ অ্যাক্টিং করছে। ট্র্যাকটা বাজছে, ওই গানটা এখনই মন জয় করে নেওয়ার মতো। ঋত্বিক চক্রবর্তী, জয়া আহসান, মানে দুজন জেনুইন পারফর্মার, তো তারা রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ছবি দারুণ অভিনয় থাকবে। এছাড়াও চান্দ্রেই রয়েছে, কৌশিক সেন রয়েছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারে। তো ট্রেলারটা একটা সম্পর্কের ওঠানামার গল্পের পূর্বাভাস, যেটা আমার দারুণ লেগেছে, এবং আমি এই ছবিটা দেখার জন্য খুব এক্সাইটেড। এবার যেহেতু অতনু ঘোষের ছবি নিয়ে এক্সপেকটেশন অনেক অনেক বেশি থাকে, কারণ আমার তার ময়ূরাক্ষী বলি, তার অংশুমানের ছবি বলি, তার অ্যাবিশন অনেক বেশি ভালো লেগেছিলো রবিবারের থেকে, এবং আশা করি এই ছবিটাও খুব ভালো হোক এবং খুব ভালো লাগবে। তো দেখা যাক কেমন হয় এই ছবিটা। যারা ট্রেলারটা দেখেছো, কেমন লেগেছে অবশ্যই জানিও, আমি একটা কাজ করবো, ট্রেলারের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে, লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।